হ্যালো বন্ধুরা, আজকে সকালটা কিছু হেলদি খাবার ও আমার খুব পছন্দের একটি খাবার দিয়েই শুরু করা যাক। তো বাড়িতে থাকা চাল আর সবজি দিয়ে আমি বানিয়ে ফেললাম এই সুন্দর খাবারটি, ফ্রায়েড রাইস। আমার তো খুব পছন্দের একটি খাবার, তাই চলো শুরু করা যাক। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, পনির, সয়াবিন আর চাল। তো দেখে নেওয়া যাক কীভাবে আমি বানালাম। প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিলাম গরম করতে। তো কড়াই তেল গরম হয়ে গেলে আমি এবারে সবজিগুলো সব ভেজে নেবো এক এক করে। তো প্রথমে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে গাজর। তো গাজরগুলো সব আমি দিয়ে দিলাম। আমি এখানে 200 গ্রাম মতো গাজর নিয়েছি, চাল নিয়েছি 500 গ্রাম মতো, তার জন্য 200 গ্রাম। আমি একটু সবজি বেশিই রেখেছি, তোমরা তোমাদের পছন্দ মতো সবজি রাখতে পারো। তো গাজরটা আমি একদম হাই ফ্লেমে দিয়ে 5 মিনিট ভেজে নেবো, 80% কুক করে নেবো। তো দেখতে পাচ্ছি মানে হয়ে গেছে। তো গাজরটা তুলে নিয়ে আমি তাই তেলের মধ্যে দিয়ে দিলাম বিনস। বিনসটাও 80% কুক করবো, 5 মিনিট নাড়াচাড়া করে হাই ফ্লেমে দিয়ে রাখলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার বিনসটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে আবারও দিয়ে দেবো ক্যাপসিকাম। তো চলো, ক্যাপসিকাম দিয়ে দিলাম আমি ওর মধ্যে। তো আমি এটাও ভেজে নেবো, 5 মিনিট নাড়াচাড়া করলে ক্যাপসিকাম রেডি। তো দেখতে পাচ্ছ আমার ক্যাপসিকাম রেডি হয়েছে, ওটা এখন তুলে নেবো। এখন ওই তেলের মধ্যে দিয়ে রাখ দেবো আমি এখন সয়াবিন। এই যে সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার। তো ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিলাম সয়াবিনগুলো। তো সয়াবিনগুলো খুব ভালো মতো ভেজে নেবো। আমি এখানে একদম ছোটো সাইজের যে সয়াবিনগুলো আছে ওটা নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো করে নেবে। যদিও এটা নাও তো খুবই টেস্টি এটা, আর ফ্রায়েড রাইসের জন্য খুবই ভালো হবে। তারপরে দিয়ে দিলাম আমি এখানে পনির। পনিরটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো, কারণ পনির যদি ভালো মতো ভাজা না হয় তো ফ্রায়েড রাইস খেতে একদমই ভালো লাগবে না। দেখো আমি যেভাবে ভেজেছি, তো আমার রাইস রেডি। রাইসটা দেখতে পাচ্ছ কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর রাইস যদি এরকম ঝরঝরে না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, দেখতে পাচ্ছ। যদিও আমি এটা প্রথমবার করছি, তো দেখা যাক কেমন হয়। তো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ঘি। ঘিটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো দারচিনি আর এলাচ। দারচিনি আর এলাচটা দিলে একটা সুন্দর গন্ধ আসবে, খেতেও ভালো লাগবে। তো দারচিনিটা দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে ওর মধ্যে এখন দেবো কাজু কিশমিশ বাদাম। তো কাজু কিশমিশ বাদাম দিয়ে দিয়েছি আমি এখানে, দিয়ে এটাও 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে নেবো। তোমার ভাজা রেডি প্রায়। তো এখন আমি এখন এর মধ্যে দিয়ে দেবো রাইসগুলো। তো বন্ধুরা, আমার তো এটা খুব পছন্দের একটি খাবার, তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। আর এটা কিন্তু খুবই হেলদি, তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এটা। আমি ওটা যদিও প্রথমবার করছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো দিয়ে দিলাম রাইসগুলো। তো রাইসগুলো দিয়ে একদম লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিয়ে মাখিয়ে নিয়ে ভালো করে ঘিটা বাদাম কিশমিশগুলো রাইসের সাথে মাখিয়ে নিয়ে ওর মধ্যে আমি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। দেখো আমি কত ধীরে ধীরে করছি, কারণ বেশি জোরে যদি না তাড়াহুড়ো করি তাহলে রাইসগুলো ভেঙে যাবে, আর ভেঙে গেলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে না, খেতেও অতটা ভালো লাগবে না। তো আমি একে একে সব সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে। তোমরা এখানে সমস্ত সবজি দিয়ে দেওয়ার পরে এখানে ভেজে রাখার যে পনির আর সয়াবিন আছে, তো পনির দিয়ে দিচ্ছি, সয়াবিনও দিয়ে দেবো। তো পনির সয়াবিন দিয়ে দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর চিনি। তো লবণ আর চিনির পরিমাপটা তোমরা তোমাদের অনুযায়ী বলতে দিও। আর এখানে ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, তো তোমরা তোমাদের পছন্দ মতো লবণের স্বাদ মতোই দেবে। তো দিয়ে একদম লো ফ্লেমে রেখে হালকা আঁচে তুমি নাড়াচাড়া করে নেবো। তো হয়ে গেল, তো আমার পনির এখানে ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে আমি এটা এখন আমার শাশুড়িমাকে দেবো খেতে, উনি খেয়ে বলবেন কেমন হয়েছে। ফার্স্ট টাইম করলাম তো একটু তো ডাউট হচ্ছিল, তাও দিলাম যে খেয়ে টেস্ট করে দেখে বলুক। তো সাথে ছিল একটু পায়েস আর একটু আলুরদম। তো এটা আমি এখন দিচ্ছি আমার শাশুড়িমাকে, উনি খেয়ে বলবে কেমন টেস্ট হয়েছে। তো শাশুড়িমাকে দিলাম, তো শাশুড়িমা খেয়ে বললো খুবই ভালো হয়েছে। আমি তো